বুধবার সারা দেশের সাথে রাজ্যে ও সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো ছিয়াশিতম জন্মবার্ষিকী যথাযথভাবে পালিত হয় এই উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্য সরকার তথ্য সংস্কৃতি দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে এই অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী অনুষ্ঠানের শুরুতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য বঙ্কিম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শিক্ষা জীবন প্রশাসনিক সাহিত্যিক এবং রাজনৈতিক জীবনের বিভিন্ন বিষয়গুলি তুলে মন্ত্রী জানান কর্মজীবনে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখনীতে সমাজ ব্যবস্থার বিভিন্ন দিকগুলি স্পষ্টভাবে ফুটে উঠেছে তেমনিভাবে স্বাধীনতা আন্দোলনেও যথেষ্ট সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বাধীনতা নরমপন্থী চরমপন্থী অনেক গ্রুপ সেখানে আন্দোলনে কন্ট্রিবিউশন এনে দিয়েছে কন্ট্রিবিউট করেছে তাদের ভূমিকা ছিল অপরিসীম মহাত্মা গান্ধী নরমপন্থী আন্দোলনের সেখানে নেতৃত্ব দিয়েছিলেন ফাদার অফ দ্য নেশন চরমপন্থী একটা গ্রুপ ছিল যারা মহাত্মা গান্ধীর আদর্শকে পলিসিকে বিরোধিতা করত করে তারা তাদের মতো করে ভ ভাবে স্বাধীনতা আন্দোলনে তারা যুক্ত হয়েছে কেউ কেউ বলবেন বৌকিফচন্ডকে যে চরমপন্থী আবার একটা অংশ অস্বীকার করতে রাজি নন যে উনি চরমপন্থী ছিলেন না কিন্তু আমি বলব যেমন মনীষীরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যারা সক্রিয়ভাবে একটা ইন্টেলিজেন্সিয়ার হিসেবে কাজ করেছে বৌকিমচন্ড তাদের মধ্যে অন্যতম এই অনুষ্ঠানে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন দিকগুলি নিয়ে বক্তব্য রাখেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী বিশিষ্ট শিক্ষাবিদ মনীষ সূত্রপাল এবং রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী রিপোর্ট আর নিউজ